নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার হঠাতে মরিয়া বিএনপি। এরই অংশ হিসেবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনছে দলটি। আগামী সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে সরকার বিরোধীরা। পরিকল্পনা অনুযায়ী এবার কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে। তিনজনের ছবি আর সেটাকে আবার পাবলিশ করে বলা হয় কি আমাদের সাথে অমুক দেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমার তো সরম লাগে, ওই দেশের রাষ্ট্রপতিরা যখন এগুলো দেখবে, বাংলা ভাষায় হলেও ইংলিশে তো ট্রান্সলেট হয়ে যায়, আজকে যখন রাষ্ট্রদূতরা দেখবে তখন তারা হাসবে যে কেমন দেশ। এক সেলফিতে সারা বাংলাদেশের সব পত্রিকা, এক সেলফিতে সারা বাংলাদেশের সব আওয়ামী লীগ, এমনকি ওবায়দুল কাদেরের মতো। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একবার প্রিয় দর্শক, যারা বিএনপির রাজনীতি করেন, যারা বিএনপিকে ভালোবাসেন এবং যারা চাচ্ছেন যে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক, তাদের জন্য সত্যি একটি সুখবর নিয়ে এসেছে বিএনপি। কারণ সামনে সপ্তাহ থেকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি বিএনপি যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে বিএনপির কিন্তু আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার হঠাতে মরিয়া বিএনপি। এরই অংশ হিসেবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনছে দলটি। আগামী সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে সরকার বিরোধীরা। পরিকল্পনা অনুযায়ী এবার কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপির হাইকমান্ড। আসতে পারে ঘেরাও ও অবস্থানের মতো কর্মসূচি। দলটির হাইকমান্ড বলছে, যুগপৎ আন্দোলনে থাকা মূল দলের সঙ্গে বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনকেও সক্রিয় করা হচ্ছে। চলমান আন্দোলনের মধ্যেই সামরিক বাহিনীর 24 সাবেক কর্মকর্তা গেল রোববার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া ক্ষমতাসীনদের কোনো উস্কানিতে পা না দিয়ে এক দফা দাবি আদায়ে অহিংস কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাই এখনই হরতাল বা চালাও পোড়াওয়ের মতো কঠোর কর্মসূচিতে যাবেন না তারা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নেতারা বলেন, নির্বাচনের আগে বিরোধী নেতাদের সাজা দিতে দ্রুত বিচার কাজ শেষ করা হচ্ছে। সেজন্য আদালত প্রাঙ্গণে অবস্থান, সংসদ ভবন, গণভবন, নির্বাচন কমিশন ও সচিবালয় ঘেরাবের মতো কর্মসূচির প্রস্তাবনা আসে। সভায় চলতি মাসের শেষ দিকে ঢাকায় আবারও মহাসমাবেশের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। অন্যদিকে শরিকদের সঙ্গে একাধিক বৈঠকে দাবি মানতে সরকারকে কিছু সময় দেওয়ার পক্ষেও মতামত আসে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত কর্মসূচি আসছে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হরতাল দিলে সরকার যদি সাংবিধানিক অধিকারকে সম্মান করে তবে একরকম আচরণ করবে, আর বিরোধিতা করলে আরেক ধরনের আচরণ করবে, তখনই সংঘাত অনিবার্য হবে। সহিংসতা, সংঘাত ও রক্তক্ষয় বিএনপি চায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গত 12 জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনের নামে বিএনপি। এরপর 22 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে 28 জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। পরে ওই মহাসমাবেশ থেকে 29 জুলাই ঢাকায় 5টি প্রবেশপথে যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। আমজিত মির্জা, কালবেলা। বিসমিল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। পৃথিবীর যারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে এখন আজকের সারা দিন বিশেষ করে বিভিন্ন মিডিয়াতে সেলফির একটি নতুন করে প্রচারণা শুরু হয়েছে। যেই সেলফিটি হচ্ছে বাংলাদেশের অবৈধ শাসক গোষ্ঠীর প্রধান, বর্তমান অবৈধ সরকারের প্রধান আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনার একটি সেলফি। যারা সাত সাগর
তেরো নদী পাড়ি দিয়ে, সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যেই দেশে যাবে না, যেই দেশের শাসকদেরকে সকাল সন্ধ্যা গীবত গালি গালাজ করা ছাড়া যাদের ঘুম আসে না, যারা ভোট আবার চুরি করে নতুন করে ক্ষমতায় আসতে সারাদিন ব্যস্ত, তারা আবার এখন G20 সম্মেলনে গিয়ে সেখানে সেই নেতার সাথে একটা সেলফি তুলতে পেরে স্বেচ্ছায় স্বপ্নোদিতভাবে একটা সেলফি নিজেরা সেখানে গিয়ে দাবি দাওয়া করে তুলতে পেরে আজকের বিশাল অর্জন করে ফেলেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের আসলে সম্মান মান স্ট্যাটাস সেটা ধ্বংসের অন্যতম কারণ। কারণ কি জানেন, সেলফি তুলতেই পারে পৃথিবীর যে কোনো রাষ্ট্র শাসক প্রধান, একটা দেশে গেলে এক দেশের আরেক দেশের সাথে তার সাথে সাক্ষাৎ হবে। আজকে যদি আওয়ামী লীগ না থেকে বিএনপি থাকতো, বিএনপির একজন নেতা থাকলে তার সাথে যদি কেউ সেলফি তোলে, বক্তব্য দেয়, একসাথে বসে চা খায়, দিস ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু আমরা কি দেখছি বাংলাদেশে, আমরা দেখছি বাংলাদেশে এই অবৈধ ফ্যাসিস্ট গোষ্ঠী তারা সেলফিটাকে আজকের বিকৃতভাবে উপস্থাপন করে সারা বাংলাদেশের মিডিয়াগুলোকে আজকের এই সেলফি প্রচারণায় লিপ্ত রয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনো প্রচারণা নাই, ভোট চুরি নিয়ে কোনো প্রচারণা নাই, নির্বাচন নিয়ে কোনো প্রচারণা নাই, অবৈধ শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশ রক্ষার কোনো প্রচারণা নাই, প্রচারণা কি সেলফি। এবং তার চেয়েও ভয়ানক হচ্ছে এই সেলফি তোলার পরে বাংলাদেশের শেখ হাসিনা যে আজকের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, এই শেখ হাসিনার অবৈধ শাসক গোষ্ঠীর যে ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করছেন, সহযোগিতা করছেন, তার মধ্যে একজন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার। তিনি সকল সাংবাদিকদের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন, মেসেজটা আমি একটি টকশোতে দেখিয়েছি, আজ এখানে দেখাচ্ছি, আপনারা এই দেখতে পারেন। ইংলিশের মেসেজটা হচ্ছে এই, অল আর রিকোয়েস্টেড টু রিলিজ এ ফটো স্টোরি অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাঙ্কস, US প্রেসিডেন্ট টেকস এ সেলফি উইথ অনারেবল প্রাইম মিনিস্টার, প্লিজ নোট। এই যদি হয় আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থা, তাহলে আপনারা বুঝতে পারেন যে একটা সেলফি তুলে এসে সেই সেলফিটা সারা বাংলাদেশের নিউজ পোর্টালে আজকে রাখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে G20 সম্মেলন যে আজকে হচ্ছে, অনেকেই মনে করতে পারেন G20 সম্মেলনে মনে হয় বাংলাদেশ তারাও একটা G20 সদস্যভুক্ত দেশ। আমরা কিন্তু সদস্য না, গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম না, সেখানেও কিন্তু আমরা সদস্য হতে পারিনি। আমরা কিন্তু সেই জায়গায় যে গিয়েছি সেখানেও গিয়েছি একজন অতিথি হিসাবে, গেস্ট হিসাবে গিয়েছি। আজকেও কিন্তু G20 সম্মেলনের বাংলাদেশ ছিল একটি গেস্ট। সেখানে কিন্তু G20 সম্মেলনের যারা সদস্যভুক্ত দেশ তাদের নাম হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, গণচীন, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া। এই 20টি দেশ হচ্ছে আজকের এই G20 যে মানে সংস্থা, এই সংস্থাটির আজকে তারা সদস্যভুক্ত রয়েছেন। এবং এটা একটি 1999 সালের 20টি দেশ একটি অর্থনৈতিক জোট গঠন করেছেন, সেখান থেকেই আজকে তারা একটি অর্থনৈতিক জোট হিসেবে সেখানে যাচ্ছেন। বাংলাদেশ অবশ্যই আজকের এই G20 সম্মেলনে সংযুক্ত হতে পেরে, যুক্ত হতে পেরে সেটা দেশের জন্য গর্ব ছাড়া অন্যায়ের কিছু নাই। এটাকে আমি নেগেটিভলি দেখছি না। যে কোনো সম্মেলনে আমার যে রাষ্ট্রপ্রধানই থাকবে তারা যুক্ত হবে, তারা যাবে, যত বেশি যাবে যত সম্পৃক্ত হবে, সেটার কোনো সেখানে আমি কোনো ধরনের বৈপরীত্য কিছু দেখছি না, আমি সেখানে নেগেটিভ কিছু দেখি না। আজকে শেখ হাসিনা না থেকে যদি এখানে XYZ জামাতেরও কোনো প্রতিনিধি থাকতো আর যদি তিনি দাওয়াত পেতেন অবশ্যই তিনি যেতেন। কিন্তু সমস্যাটা সেখানে যে G20 সম্মেলনে গিয়ে কি করা উচিত কি করা উচিত না, এটা যে দেশের রাষ্ট্রপ্রধান জানে না, সে দেশের রাষ্ট্রপ্রধানদের আসলে দাওয়াত যাওয়া এবং বিনা দাওয়াতে বিভিন্ন জায়গায় যাওয়ার যে চর্চা আওয়ামী লীগের রয়েছে, সেই কারণেই হয়তো তারা এই সকল জায়গার সংস্কৃতিটা বুঝতে চায় না। আজকের যে জো বাইডেনের একটা ছবি নিয়ে উল্লাসিত হয়ে, মাতাল হয়ে সমগ্র বাংলাদেশ মানে বিশ্বব্যাপী অস্থির হয়ে গিয়েছে। আমি জানি না জো বাইডেন এখন পর্যন্ত ছবিটা পোস্ট করেছে কিনা। জো বাইডেন যদি ছবিটা পোস্ট করে সেটাও আজকের তার জন্য সৌ গৌরবের কিংবা এটা একটা দেশের জন্য ভালো কথা, তখন আপনি এটাকে শেয়ার করতে পারেন। কিন্তু একটা সেলফি তোলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের নিউজ পোর্টালে আপনি সংবাদ পাঠিয়ে দিলেন আর সাথে সাথে বলে দিলেন যে এটাকে প্রচার করতে হবে। এখনও আমরা জানি না সেলফির মোবাইলটা কার, এটা কি শেখ হাসিনা দিয়েছে না, ওই যে বলে না শেখ হাসিনার জনসভায় যে বাংলাদেশের মোবাইল ফোন দিয়েছে কে, নোকিয়া দিয়েছে কে, শেখ হাসিনা। আজকের এই জো বাইডেনের
মোবাইল ফোনটি কে দিয়েছে এটাও শেখ হাসিনা না পুতুল না তার আশেপাশের আত্মীয় স্বজন এটাও আমাদের সময় হয়তো বলে দিবে। কিন্তু জো বাইডেন ছবি যদি তুলেও থাকে সেটাও অন্যায় কিছু না, কারণ আমরা তার সাথে বহু দেশের বহু মানুষের সাথেই কিন্তু বিভিন্ন সময় ছবি দেখতে পেয়েছি। আপনাদেরকে একটা কথা বলি, বিদেশে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা হচ্ছে বিদেশি যে কোনো রাষ্ট্রের প্রধান যখন কোনো দেশে যাবেন সেই দেশের যে কোনো ব্যক্তি যত সমালোচিত হোক, এই যে দেখেন কালো সাদা বিভিন্ন কালারের মানুষের সাথে জো বাইডেনের সেলফি দেখেন, আমার লজ্জা লাগে যে প্রতিদিন যেই মানুষটা বিভিন্ন মানুষের সাথে সেলফি তোলে সেই মানুষগুলোর আজকের সেই দেশের মানুষদের সেই পত্রপত্রিকার নিউজগুলো একটু ঘাটা দরকার যে তারা আসলে কি পোস্ট করে আর শেখ হাসিনার বাংলাদেশে কি পোস্ট হচ্ছে। আপনি দেখেন ছবি তো বারাক ওবামার সাথে গাদ্দাফিও তুলেছিল, এই যে গাদ্দাফির সাথে ছবি আছে না, বারাক ওবামার ছবি তো, বারাক ওবামা কি গাদ্দাফিকে রক্ষা করেছে না শেষ করে দিয়েছে? আওয়ামী লীগের শেখার আছে অনেক কিছু, শিখতে হবে, জানতে হবে, চলতে হলে বুঝতে হবে, আপনার রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার জানতে হবে। বাংলাদেশের মতো আপনি বিরোধী মতের মানুষদেরকে দমন করা, নির্যাতন করা, এটা তো তাদের সংস্কৃতিতে নাই। আপনি যত খারাপ হন তারপরেও যত যখন আপনার সাথে দেখা হবে তখন তারা আপনাকে ওয়েলকাম জানাবে, এটা একটি মানে হোয়াইট কালার পিপলদের প্রথম বৈশিষ্ট্য, বিশেষ করে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তাদের প্রথম বৈশিষ্ট্য যে কোনো ব্যক্তির সাথে। আজকে তো এই যে আপনার কি বলে আমেরিকার প্রেসিডেন্টরা তো আজকের চায়নার সাথে বসে, আপনার দক্ষিণ উত্তর কোরিয়া সবার সাথে বসে, তাদের সাথে যখন শত্রুতা থাকে তখন সেই শত্রুতাগুলো আমরা পত্রপত্রিকায় খুঁজে পাই, কিন্তু তারা যখন একসাথে বসে লাঞ্চ করে এটা জাতীয় নেতা হিসেবে বিভিন্ন দেশের মানুষের সাথে বসতেই পারে, খাবার টেবিলে বসছে সেখানে শেখ হাসিনা একটা সেলফি তুলে, আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরই তো অনেক সময় সেলফি তুলতে আসলে খাবার টেবিলে বসে সেলফি তুললে বলে দেয় যে ভাই সেলফিটা একটু বাহিরে বের হয়ে একসাথে তুলবো, সুন্দর প্লেস চুজ করে। আওয়ামী লীগের অবস্থানটা এমন হয়েছে খাবার টেবিল বাথরুম যেখানেই যাও সেলফি যেভাবে হোক চাইপে ধরে যদি একটা তুলতে পারি তাহলে ওই সাত সাগর মহাসাগর পাড়ি দিয়ে যেই দেশটাতে যাইতে চায় নাই সেই দেশের নেতাদের সাথে আবার নির্লজ্জ বেহায়ার মতো ছবি তুলে সেটা আবার প্রচার করে। তারা মনে করেছে এই প্রচারণা দিয়েই মনে হয় নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে, এটা দিয়ে কি নির্বাচনে পার হতে পারবেন? ভোট কে দেবে? জনগণের ভোটকে চুরি করে ভিন্ন খাতে প্রভাবিত করে জনগণকে বিভ্রান্ত করে জনগণের ভোটাধিকার নষ্ট করার একটি নীল নকশার এই সরকারের, সে কারণে তারা ঘন ঘন যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসলে ছবি তুলবে আর যে কোনো দেশে দাওয়াতে কিংবা বিনা দাওয়াতে গেলে সেখানে গিয়ে দাওয়াতির চেয়ে তো ভাব বেশি ধরবে। ধরেন দাওয়াতি মেহমান G20 সম্মেলনে উপস্থিত হয়েছে আজকেও অনেকে হয়তো, কিন্তু শেখ হাসিনা একদিন আগে গিয়ে এই মোদির বাসভবনে উপস্থিত, দাদা আমি আসছি আপনার বাসার বারান্দায় রাখেন, এই হচ্ছে যাদের চরিত্র তারা আসলে বাংলাদেশের ভাবমূর্তি স্বাধীনতার ঐতিহ্য সেটাকে ধ্বংস করা ছাড়া নতুন কিছুই দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বেদাতি মানুষ যেভাবে একটি দেশে গিয়ে মানে একটি অনুষ্ঠানে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে যেভাবে করে সেম কাজটা এখন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকার করছে, কি দাওয়াত কি দাওয়াত না যেখানেই হোক যাইতে পারলে হয়েছে সেলফি তুলে পাবলিশ করতে পারলে হয়েছে। আমরা একসময় এই সেলফি আমরা কি বলবো মানে আমি সেলফি তো আমরা সবাই কম বেশি তুলি কিন্তু সাধারণ একজন শ্রমজীবী মানুষেরও আত্মমর্যাদা আছে। আমি প্রায়ই বিভিন্ন দেশে যখন যাই আলহামদুলিল্লাহ বহু দেশপ্রেমিক নাগরিকদের সাথে দেখা হয়, অনেক আত্মমর্যাদাশীল তারা, আমি জানি লোকটা আমার সাথে খুব একটা সুন্দর ছবি তোলার জন্যই অপেক্ষা কিন্তু তাদের অ্যাপ্রোচটা কত নাইসলি, প্রথম কুশল বিনিময় করে, সালাম দেয়, ভাই কেমন আছেন, কোত্থেকে এসেছেন, কি করতে এসেছেন, অনেক কিছুর পরে আস্তে করে মোবাইলটা একটু বাইর করে বলে ভাই একটা ছবি তুলি। তা আমি তো জানি আমার ভাই ছবি একটা তুলবে তার সাথে আমার সম্পর্ক দেখা হয়তো হবে না, অবশ্যই আই ডু রেসপেক্ট হিম, কিন্তু একজন শ্রমিক একজন সাধারণ নাগরিক একজন পথে হাঁটা যে কোনো দেশের যে কোনো মানে সাধারণ পাবলিকও যে সৌজন্যতাটা জানে সেইটা বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার জানে না। কি অদ্ভুত কাণ্ড, পররাষ্ট্রমন্ত্রী দাঁড়ানো মুসাফিরের মতো বসে আছে আর ওনারা মা ছেলে সেলফি তুলতেছে, মনে হয় যেন দারোয়ান হিসেবে ব্যাগ টানার জন্য এরা সেখানে গিয়েছে। আজকের এই হচ্ছে পররাষ্ট্র নীতি, এই হচ্ছে আজকের বাংলাদেশের বর্তমান সময়ের আজকের এই অবস্থা।
আমি স্পষ্ট করে বলতে চাই, ভোটারবিহীন এই সরকার যত লম্ফজম্ফ করুক, এই সেলফি দিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোকে ব্যস্ত রাখছে। অনেকে আমাকে গত দু একদিন বাংলাদেশে অনেকগুলো ইস্যু গিয়েছে, জানতে চেয়েছেন আমার অনেক বক্তব্য, আমি ইচ্ছে করে দেইনি। কারণ যেই লোকেরা ধরেন আওয়ামী লীগের এখন এমন একটা পলিসি শুরু করেছে, শেখ হাসিনা ধরেন এতদিন আওয়ামী লীগ করেছে, ওই আওয়ামী লীগের লোকেরাই এখন বিভিন্ন জায়গায় গিয়ে গণতন্ত্রের কথা বলবে, এই বলবে সেই বলবে, আমি নাম উচ্চারণ করতে চাই না কারণ এইসব মিডিয়ায় বিতর্কে যেতে চাই না, এগুলো করে আবার তাদের উপরে গণতন্ত্র হরণ হয়েছে, এই করেছে সেই করেছে, এগুলোকে আবার ইস্যু ক্রিয়েট করে বাংলাদেশের জনগণকে একটা প্যাচের মধ্যে ফালাবে আর নির্বাচনের টাইমটাকে ঘনীভূত করবে, অবৈধ একটা নির্বাচন করবে, এটাই শেখ হাসিনার খেলা। শেখ হাসিনা এখন প্রতিদিন ইস্যু, আজকে সেলফি, কালকে অমুক, পরশুদিন জামাত পিটাইছে, আরেকদিন বিএনপি পিটাবে, আরেকদিন মির্জা ফখরুল জেলে যাবে, আরেকদিন ওবায়দুল কাদের একটা হাস্যরস বক্তব্য দিবে, আবার কি হিরো আলমকে দিয়ে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট নির্বাচন করানোর জন্য সংবাদ সম্মেলন পর্যন্ত, এই ডিবি হারুনদের টাকাই এখন কিন্তু এগুলো হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সব কিছু পরিকল্পিত সাজানো নাটক, শুধু বাংলাদেশের জনগণের সামনে নাটক মঞ্চস্থ করাই তাদের উদ্দেশ্য। আসুন, এই দেশকে যদি রক্ষা করতে চান, এই ফেসিবাদের মুখোশোন্মোচন করেন, চোরদের মুখোশোন্মোচন করেন, ডাকাতদের মুখোশোন্মোচন করেন, ভোটারবিহীন অবৈধ সরকারকে তাদের মুখোশোন্মোচন করেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করেন, ওদের ছলসাতুরিতে পড়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে ধ্বংসের হাতে চলতে দেয়া যাবে না। এদেশে ভোটের অধিকার, জনগণের অধিকার, গণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একটা সেলফি দিয়ে বাংলাদেশের ওই জনগণের ভোট ভিন্ন খাতে প্রভাবিত করবেন সেই সুযোগ নেই। জনগণ এত বোকা না, খাবার রেস্টুরেন্টের ছবি আর ওই যে ওয়েটিং জোনের ছবি, আর সেটাকে আবার পাবলিশ করে বলা হয় কি আমাদের সাথে অমুক দেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, আমার তো শরম লাগে। ওই দেশের রাষ্ট্রপতিরা যখন এগুলো দেখবে, বাংলা ভাষায় হলেও ইংলিশে তো ট্রান্সলেট হয়ে যায়, আজকে যখন রাষ্ট্রদূতরা দেখবে তখন তারা হাসবে যে কেমন দেশ, এক সেলফিতে সারা বাংলাদেশের সব পত্রিকা, এক সেলফিতে সারা বাংলাদেশের সব আওয়ামী লীগ, এমনকি ওবায়দুল কাদেরের মতো মানুষও আজকে কি মন্তব্য করেছে দেখেন। তিনি বলেছেন যে কি বলেছেন যে এক সেলফিতে মাথা খারাপ। দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আগামী যে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করবে বিএনপি সহ বড় বড় যে দলগুলো, এবং তারা চাচ্ছে যে সামনে নির্বাচন সুষ্ঠু অবাধ হোক, এবং বিএনপি মূলত যা চাচ্ছে যে সরকারের পতনের মাধ্যমে তারা আবারও নির্বাচন করবে এবং দেশকে তারা পরিচালনা করবে। প্রিয় দর্শক, আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।